বলছি গৌর ভক্তবৃন্দ, আমার মায়েরা, ছোট ছোট ভাই বোন, সাধুগুরু বৈষ্ণব এবং আমার পরম পূজনীয় পূজনীয়া পিতামাতার চরণে প্রণাম জানিয়ে আজ এই শুভ হরিবাসরে আপনাদের আদেশে আমরা কীর্তন করতে এসেছি। আজকে শুভ জন্মাষ্টমী। মা গো, জন্মাষ্টমী বলতে অন্যান্য যারা বড় বড় মনীষী জন্মেছেন তাদের নাম করে বলতে হয় আজকে রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী, আজকে সুভাষচন্দ্রের জন্মদিন, কিন্তু মা গো আলাদা করে বলতে হয় না যে আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন। জন্মাষ্টমী বললেই আমরা বুঝতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রতি 860 কোটি বছর অন্তর অন্তর একবার করে গোলক বৃন্দাবন থেকে শ্রীধাম বৃন্দাবনে অবতরণ করেন। মা গো, তাই আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। কৃষ্ণ এক অবতার, তার আগে অবতার ছিলেন স্বয়ং শ্রীহরি, বিভিন্ন অবতারে নেমে এসেছিলেন। ভগবান শ্রীহরি তিনি বরাহ রূপ ধরেছেন, বরাহ রূপ ধরে হিরণ্যাক্ষকে বধ করেছেন। তিনি নৃসিংহ রূপ ধরেছেন, নৃসিংহ অবতারে তিনি হিরণ্যকশিপুকে বধ করেছেন। এরাম বিভিন্ন অবতারে এক একজনকে বধ করে করে শ্রীহরি বিভিন্নভাবে সত্যযুগে চলে গেলেন। ত্রেতা যুগে এলেন রাম অবতার, তিনি এলেন তার উদ্দেশ্য একটাই, রাম অবতারে তিনি সবাইকে কৃপা করলেন কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, কি না লঙ্কা ধ্বংস করব। তাই রাবণকে বধ করার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, তিনি রাবণ বধ করে তাঁর কাজ শেষ হয়ে গেল। দ্বাপর যুগে এলেন শ্রীকৃষ্ণ, তিনি একাধারে কৃষ্ণ, তিনি একাধারে কৃষ্ণ দুটো কাজ করতেন, এক হাতে অসি এক হাতে বাঁশি, এই দুটো নিয়ে তিনি রাজ্য পরিচালনা করলেন, সব কিছু করলেন, উদ্দেশ্য একটা, মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ। কিন্তু মানো তার পরের অবতার গোড়া অবতার, তিনি এলেন তার উদ্দেশ্য অনেক মহৎ উদ্দেশ্য, ওনারা এসছিলেন অবতার রূপে তার উদ্দেশ্য একটা করে, আর মার গোড়া অবতার তিনি এসে কি করলেন না আমাদের এই সমগ্র পৃথিবী সবাইকে হরিনামের ঝর্ণাধারায় মাতিয়ে দিয়ে গেলেন। এবারে আপনারা বলুন, এই চার যুগে অবতারের মধ্যে সেরা অবতার কে, যিনি আমাদেরকে এই ভগবানের পথে পরিচালনা করলেন তিনি হলেন সেরা অবতার। তাই বৈষ্ণব ঠাকুর নরোত্তম ঠাকুর তিনি পদ লিখে বলে উঠলেন, অবতারের গোড়া কেননা ভজিলি তারে অবতারে কেননা ভজিলি তারে অবতারের সার গোড়ায় অবতার কেননা ভজিলি তারে কর্ম ফেরে
গুণ কর্ম ফেলে অবতারের অবতারের সার গোড়া অবতার করি নীরে বাস নির্মাণে জল জলে বাস করছি অথচ আমাদের কর্মফল জল খেয়ে কাটিয়ে দিচ্ছি জলের মধ্যে থেকে কাটিয়ে দিচ্ছি আরো বললেন পদ্মা পদকর্তা বলে উঠলেন কণ্টকের তরু সে বিনু কণ্টকের তরু বৃথাই সে বিনু অমৃত পাইবার আসে কণ্টকের তরু বৃথাই সে বিনু অমৃত পাইবার আসে কাঁটা ঘাস কে খায় উঠ কাঁটা ঘাস খায় দেখবেন উঠ কাঁটা ঘাস খেতে খুব ভালোবাসে দুটো কষবে কাঁটা ফুটে রক্ত বেরোচ্ছে তবু উঠ কাঁটা ঘাস খায় নরোত্তম ঠাকুর বললেন হে কলির জীব তোমরা সংসারের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছ তোমরা মাঝে মাঝে বলে উঠছ বেঁচে থেকে লাভ নেই ঠাকুর আমায় তুলে নাও তথাপি আমরা সেই সংসারটাকে আগড়ে ধরে বসে আছি উট যেমন কাঁটা ঘাস খায় আমরা তেমনি সংসারটাকে ধরে বসে আছি কণ্টকের তরু বৃথাই সে বিনু অমৃত পাইবার আসে কণ্টকের তরু বৃথাই সে বিনু অমৃত পাইবার আসে নামটা কি সুন্দর দেখেছেন গোড়া কেন বলুন তো গোড়া নাম হলো দ্বাপর যুগে রাধা গোবিন্দ ছিল না গোবিন্দের গো আর রাধারানীর রা দুটো মিলে হলো গোড়া অর্থাৎ আমাদের গোড়া চাঁদ হলেন রাধা গোবিন্দের এক হয়ে যে মূর্তিটা হয়েছে তিনি হলেন গোড়া চাঁদ গোবিন্দের গো রাধারানীর রা গোড়া তাই গোড়া চাঁদ ভরাধামে এসে বললেন শোন ভক্তগণ শোন কলিঞ্চি শুধুমাত্র কৃষ্ণ পুজো করলে হবে না রাধা গোবিন্দ দুজনকে পুজো করতে হবে লক্ষ্য করে দেখবেন বাবা যেখানে যেখানে হরিনাম মহোৎসব হয় সেখানে শুধু কৃষ্ণের ছবি নেই তার পাশাপাশি রাধারানীর ছবিও আছে মূর্তি আছে তাই রাধা গোবিন্দের নাম করতে বললেন রাধা ছাড়া কৃষ্ণ নেই কৃষ্ণ ছাড়া রাধা নেই তাই পদকর্তা বলে উঠলেন সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে বলো জয় রাধা গোবিন্দ বলো 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 বদ না পড়িয়ে
দেখা পাবে ওই যুগল কিশোর তোমাদের হৃদয় মন্দিরে জয় রাধা গোবিন্দ বল শুধু বলছে জয় রাধা গোবিন্দ বল বললে কি হবে নাম করলে কি হবে পরে লিখলেন নামেই ব্রহ্ম নামেই মুক্তি নাম বিনা জীবে নাই রে গতি নামে ব্রহ্ম নামে মুক্তি নাম বিনা জীবে নাই রে গতি নামে ব্রহ্ম নামে মুক্তি নাম বিনা জীবে নাই রে গতি নামে ব্রহ্ম নামে মুক্তি নাম বিনা জীবে নাই রে গতি একবার জপতে নামে চিন্তা শক্তি নয়ন ভোরে জগতে নাম চিন্তা শক্তি নয়ন বলো জয় রাধা গোবিন্দ বলো পরম ভোরে দেখা পাবে যুগল কিশোর এরপরে বললেন রাধা গোবিন্দের নাম করলে হবে না তার আগে দীক্ষা নিতে হবে ধরে মন সাধু সঙ্গ উত্তলিবে প্রেম তরঙ্গ ধরে মন সাধু সঙ্গ উত্তলিবে প্রেম তরঙ্গ দূরে যাবে নিরানন্দ হব বন্ধন রবে না রে তুমি যাবে বলো জয় রাধা গোবিন্দ বলো নিলাম রাধা গোবিন্দের নাম বললাম কিন্তু কৃষ্ণ ভক্ত বুঝব কি করে ও মা কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা মিথ্যা কথা কয় না তারা কৃষ্ণ প্রেমের মিথ্যা কথা কয় না তারা ও মা কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা মিথ্যা কথা কয় না তারা কৃষ্ণ প্রেমে প্রেমিক যারা মিথ্যা কথা কয় না তারা তাদের দুনয়নে বহে ধারা সুর ধ্বনির ধারার মতো দুনয়নে বহে ধারা সুর ধ্বনির একবার জয় রাধা গোবিন্দ বলো পদন ভরিয়ে দেখা পাবে যুগল কিশোর হৃদয় মন্দির জয় রাধা গোবিন্দ বলো পদন ভরিয়ে রাধে 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 রাধে
বলেন তো মা আজকে তো কৃষ্ণ জন্মাষ্টমী কৃষ্ণের জন্ম কিন্তু তার আগে আমরা রাধে রাধে বলছি কেন রাধা কি কৃষ্ণের তো 16108টা স্ত্রী তার মধ্যে প্রধানা মহিষী হচ্ছেন আটজন রুক্মিণী সত্যভামা জাম্ববতী ইত্যাদি ইত্যাদি করে আটজন রাধারানী তো অপরের স্ত্রী রাধারানী তো আয়ানের স্ত্রী তবুও যখন মথুরায় গেলেন মথুরা থেকে দ্বারকায় গেলেন আটটা প্রধানা রমণীকে নিয়ে রয়েছেন দ্বারকায়তে সবাইকার জন্যে আলাদা আলাদা ঘর সবাই কৃষ্ণকে সেবা করছে তা সত্ত্বেও তারা দেখছে একটু ফাঁক পেলেই কৃষ্ণ ছাতে চলে যাচ্ছে সবাই মিলে গিয়ে উঁকি মেরে দেখে মা গো কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে চোখ দিয়ে জল পড়ছে আর মুখ থেকে খালি বলছে রাধে 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 করছে কিচ্ছু বলেনি জিজ্ঞেস করল কিস কি তুমি রাধে রাধে করছো কেন আমরা এতগুলো স্ত্রী আছি রাধারানী তো অপর ঘরের স্ত্রী তুমি রাধে রাধে করছো কেন কৃষ্ণ চোখটা মুছে বললেন এখন বলবো না পরে বুঝতে পারবে কেন বলছি ভগবান অন্তর্যামী তিনি প্রমাণ ছাড়া কিচ্ছু দেখেন না তাই মানুষকে প্রমাণ দিতে ভালোবাসেন ভগবান অন্তর্যামী কৃষ্ণ প্রতিদিন সকালবেলায় ব্রেকফাস্ট করতেন আপনারাও করেন সকালবেলা খাওয়া দাওয়া করেন না কেউ রুটি খায় কেউ মুড়ি খায় কেউ বা একটু ম্যাগি খায় কত রকমের খাওয়া আর ভগবান কী খেতেন জানেন নবলক্ষ ধেনু আছে সে মুড়ি চিড়ে খাবে প্রতিদিন দুধ খেতেন এক একদিন এক একজন এসে দিয়ে ভগবানের হাতে ব্রেকফাস্ট দিয়ে যেতেন এক গ্লাস করে দুধ আজকে এবারে পালা পড়েছে রুক্মিণীর বড় বউ মা ভগবান বসে আছেন সকালবেলায় প্রাতরাশ খাবেন বলে এমন সময় রুক্মিণী এসে এক গ্লাস দুধ ভগবানকে দিয়ে গেছে ভালো করে গল্প শুনবেন কি অপূর্ব জিনিস ওমা যেই দুধটা দিয়ে গেছে প্রতিদিনকার মতন ভগবান দুধটা নিয়ে গালে ঢেলেছে উনি বুঝতে পারেননি যে দুধটা এত গরম উপজ্বলন্ত গরম দুধটা যেই গালে ঢেলেছে না মা গালে জিভ থেকে সারা ভেতরটা সব পুড়ে গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ চিৎকার করে বলে উঠলেন যেই পুড়ে যাচ্ছে জ্বালা করছে ভগবান শ্রীকৃষ্ণ চিৎকার করে বলে উঠলেন হা রাধে রুক্মিণী দুধ দিচ্ছিল গো মা রুক্মিণী দুধ দিতে দিতে বলে উঠলেন কিরাম হলো আমি দিলাম দুধ আপনার গাল পুড়ে গেল তা সত্ত্বেও আপনি আমার নাম না করে রাধে রাধে বললেন কেন ভগবান এদিনও বললেন পরে বুঝবে রুক্মিণী সহ্য করতে পারলেন না গল্প শুনুন যে কজন আছেন শুনে নিন অপূর্ব জিনিস রুক্মিণী ঘরে গিয়ে ভালো কাপড় জামা পরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে হাজির ভগবান রুক্মিণীর দিকে তাকিয়ে বললেন কোথাও যাচ্ছ বলে হ্যাঁ যাচ্ছি বলে কোথায় বলে আমি বৃন্দাবনে যাচ্ছি কেন বৃন্দাবনে কি আছে না আমি দুধ দিলাম আর আপনি বললেন দুধ খেয়েছি আর রাধে রাধে করলেন আমি জানবো বৃন্দাবনে গিয়ে রাধে কিরম লোক রাধে কিরম জিনিস আমি একবার দেখতে চাই ভগবান বসে বসে যেই রাধে বলেছে না চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে
বলে কি হলো, বলে আমার মোটে সময় হচ্ছে না, বৃন্দাবনে যাব মোটে সময় হচ্ছে না। তুমি যাচ্ছ, যাও গিয়ে দেখবে আমার নন্দ বাবা কেমন আছে, আমার মা যশোদা কেমন আছে, আমার গোপীগণ কেমন আছে, আমার রাখাল বালকগণ গরু বাছুর এরা কেমন আছে একটু আমাকে এসে বলবে। আর সবচেয়ে বড় কথা, রাধা রানী কেমন আছে এটা আমাকে একটু বলবে। মুখ হাঁড়ি করে চলেছে মা গো, গেটের কাছে যেতে বলছে অরুক্ষিরি, শোনো শোনো, তুমি বৃন্দাবনে যাচ্ছ তো, বৃন্দাবনে প্রবেশের সাথে সাথে না মুখ থেকে না রাধা রাধা বলতে বলতে যাবে, যদি রাধা রাধা না বলো তাহলে কিন্তু বৃন্দাবনে কেউ তোমাকে কদর করবে না। আপনারা যারা বসে আছেন, যারা বৃন্দাবনে গিয়েছেন, তারা লক্ষ্য করে দেখবেন বৃন্দাবনে যারা ভ্যান রিক্সা চালান তাদের কোনো হর্ন নেই, এখানে তো সব হর্ন আছে। তারা কি করে জানেন, আপনি সামনে থাকলে তারা ভ্যানটা রিক্সাটা নিয়ে যাবে আর বলবে রাধে 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 রাধে, ওইটাই তাদের হর্ন, সব সরে যায়। আপনারা দুজনে যাবেন দোকানে গিয়ে, একজন বলবেন দাদা আমাকে 500 ডাল দেবেন, আর পেছন পেছন আরেকজন গিয়ে বলবেন রাধে রাধে আমাকে 500 ডাল দেবেন, দোকানদার যে রাধে রাধে বলেছে তাকে আগে দেবে। এর নাম বৃন্দাবন। মনে রাখবেন রুক্মিণী তুমি যাচ্ছ, রাধা রাধা নাম না করলে কিন্তু তুমি রাধাকে দেখতে পাবে না। কি করবে, স্বামী বলেছে বলে কথা, নাচতে নাচতে চলেছে রাধা রাধা নাম করতে করতে, আর প্রাণ ভরে বলছে জয় রাধা রাধা বলো, জয় রাধা রাধা বলো, বলো রাধা গুণগান গাও রে, জয় রাধা রাধা বলো, জয় রাধা রাধা বলো, রাধা কুসুম কাননে, বৃন্দাবনে কুসুম কাননে, তোমরা রাধা গুণ গায় রে, তোমরা রাধা গুণ গায় রে, জয় রাধা রাধা বলো, জয় রাধা রাধা বলো, রাধা গুণ গান গাও রে, পাষাণ গলিয়া যায়, রাধা নামে সেই গুণ গাও রে, সেই গুণ গাও রে, রাধে রাধে।
রাধা বলো রাধা গুণ গান গাও রে পুরুষ নারী সবাই বলো হরি হরি